বিশিষ্ট পণ্ডিত বলা যায় প্রণদীপ প্রবর, তার শিক্ষা চিন্তায় একটা শৃঙ্খলা বোধ কাজ করে যেটা খুবই পরিশীলিত উচ্চ মননশীল। চিত্তবাবু সম্পর্কে দু একটা ব্যক্তিগত ঘটনা বলে নিই। মূলত আমি ওনার বই লেখার মধ্যেই আমার বক্তব্য আবদ্ধ রাখব। একবার বাঁকুড়াতে একটা বই, বাঁকুড়া বিষয়ক বই উদ্বোধন হবে, আমার উপর দায়িত্ব ছিল ওনাকে নিয়ে যাওয়া, বাঁকুড়ায় নিয়ে যাওয়া। ওরা চার চাকা পাঠিয়ে দিয়েছিল, তো ওনাকে বাড়ি থেকে তুলে আমি পাশে বসে নিয়ে যাচ্ছি। তো উনি দেখছি মাঝে মাঝেই মন্দিরগুলো, ছোটখাটো মন্দিরগুলো দেখেই প্রণাম করছে। তা আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা মাস্টারমশাই, মাস্টারমশাই বলে ডাকতাম ওনাকে, আচ্ছা মাস্টারমশাই আপনি এই ছোট ছোট মন্দিরগুলোকে দেখে প্রণাম করছেন কেন? উনি একটা কথা বলেছিলেন তখন, এগুলো তো অতীত দিনে মানুষের হাতের স্পর্শ লেগে আছে ওইগুলো, ওই মন্দিরগুলো, এইটাকে সম্মান জানাচ্ছে। শুধু দেবতাকে না, এই যে মানুষকে সম্মান জানানো, এটা আমি শিখেছিলাম ওনার পাশে বসে। সেদিন উনি আমাকে শিখিয়েছিলেন যে অতীতের জিনিস মানে ফেলে দেওয়ার নয়, অতীতের জিনিস মানে তাতে মানুষের ভালোবাসার স্পর্শ নেই। ভালোবাসা ছাড়া তো কোনো কিছু হয় না। যে কোনো নির্মাণের পেছনে থাকে একমাত্র শক্তি, তা হচ্ছে ভালোবাসা। তা উনি আমাকে শিখিয়েছিলেন যে এই যে তৈরি করেছেন এরা, এর পেছনে কতটা ভালোবাসা ছিল, তা সেই ভালোবাসাকে প্রণাম জানাবো না? ঠিকই তো, এই মানুষটা আমাদের, আমরা ওনাকে একবার আমাদের বিরাই এর পক্ষ থেকে অনুরোধ করেছিলাম, বিরাই পত্রিকার পক্ষ থেকে উনি একটা প্রবন্ধ লিখেছিলেন বিষ্ণুপুরের মল্লভূমের বাণিজ্য সম্পর্কে। ওনাকে আমরা চারুকবি বৈদ্যনাথ একাডেমি থেকে সম্মান জানিয়েছি, সেই সম্মানপত্রটি আমি লিখেছিলাম, এখন বাড়িতে পড়ছিলাম কি লিখেছিলাম। এই মানুষটা কিন্তু শুধু প্রত্নতাত্ত্বিক ছিলেন না, প্রত্নতাত্ত্বিক চিত্তরঞ্জন দাশগুপ্ত বললে ভুল বলা হবে, এই মানুষটা ছিলেন একাধারে নাট্যকার, গল্পকার। এই যে সঙ্গীত রসিক, সঙ্গীত তত্ত্ববিদ, এই মানুষটার অনেক দিক, আমরা সে অনেক দিককে একদিকে আঙুল তোলার চেষ্টা করি না, এটা একটা ভুল। সব মিলিয়ে চিত্তরঞ্জন দাশগুপ্ত ওনার বয়স যখন ঠিক 19 বছর বা 20 বছর, উনি একটা নাটক লিখেছিলেন, তার নাম ছিল জাগরণ। সেই জাগরণ নাটকটা ওই 44-45 সুহিত সংঘ বলে একটা দল ছিল, ওনাদের দল, সব বন্ধুরা মিলে করেছিলেন। সেই সুহিত সংঘ, এটা ছিল প্রথম নাটক জাগরণ। এটা সমসাময়িক রাজনীতি, দুর্ভিক্ষ, এইসব প্রেক্ষাপটে লেখা নাটকটা, এবং সেই সময় যারা নাটকটা অভিনয় করে খুব বিখ্যাত হয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন বিশ্বেশ্বর দাশগুপ্ত, একজন হচ্ছেন রঞ্জন মোদক, এরা ওই অভিনয় করে খুব খ্যাতি পেয়েছিলেন। জাগরণ নাটকটারও খুব খ্যাতি হয়েছিল। এছাড়া সুরেন বিশ্বাস এবং হরিদাস চক্রবর্তী, এরাও খুব খ্যাতি পেয়েছিলেন এই নাটকটা। মাত্র 19-20 বছরের একটি ছেলে যুবক তিনি নাটক লিখছেন। এই যে রামানন্দ কলেজ, যে কলেজ আজকে পৃথিবীতে বলতে গেলে নানা দিক থেকে খুব একটা সম্মানের জায়গা পেয়েছে,
রামানন্দ কলেজ শুরু হয়েছিল যে চারজন ছাত্রকে নিয়ে, তার একজন হচ্ছেন চিত্তরঞ্জন দাশ। ওই স্ট্যাচুর মোড়ে রামনারী বাবুর বাড়িতে শুরু হয়েছিল ক্লাস। তারপরে আমাদের এইদিকে আসে, তাহলে ইনি হচ্ছেন কিন্তু আজকে যারা এই আয়োজনটা করছেন প্রাক্তনীরা, আদি প্রাক্তনী সম্মান জানানোর এই অনুষ্ঠান আমি সর্বান্তকরণে আমি অভিনন্দন জানাচ্ছি আপনাদের, যে আপনারা প্রথম প্রাক্তনীকে আজকে প্রথম লেকচারে সম্মান জানাচ্ছেন। এটা অত্যন্ত উল্লেখযোগ্য একটি ঘটনা। উনি টেরাকোটা নিয়ে দুটি বই লিখেছেন, একটা হচ্ছে 1979 সালে যখন ওনার 54 বছর বয়স, আর 2000 সালে যখন ওনার 75 বছর বয়স। উনি জন্মেছেন 1925 সালের 1 জুলাই, এই 1 জুলাই আবার আমাদের কলেজেরও জন্মদিন, তখন ওনার বয়স ঠিক পাক্কা 20 বছর, 45 সালে জন্ম। এবং 12/8/2020 তারিখে ওনার প্রয়াণ ঘটে। এখন এই যে টেরাকোটা নিয়ে ওনার দুটো বই, এই প্রথম বইটারই বর্ধিত সংস্করণ বলা যায় দ্বিতীয় বইটাকে। এখানে আমরা জানি টেরাকোটা কিন্তু প্রথম এখানে দেখা গেল তা নয়, টেরাকোটা অনেক জায়গার ব্যাপার। সিন্ধু সভ্যতার আমরা প্রচুর টেরাকোটা দেখতে পাই, সুতরাং আজকের জিনিস নয় টেরাকোটা, একটা বহু পুরনো জিনিস। টেরাকোটা একটা ল্যাটিন শব্দ, এবং টেরা কথাটার মানে হচ্ছে মাটি, আর কোটা কথার মানে হচ্ছে পোড়ানো, মাটি পোড়ানো, পোড়া মাটি। এখন এই যে বইটা, অর্থাৎ ভারতের শিল্প সংস্কৃতির পটভূমিকায় বিষ্ণুপুরের টেরাকোটা, পরবর্তীকালে যে বইটা লিখলেন, এই বইটা আমাদের বিষ্ণুপুরের যদি সাংস্কৃতিক ইতিহাস লেখা হয় কখনো, লেখা উচিত, তাহলে সেই সাংস্কৃতিক ইতিহাসে প্রথম এবং প্রধান স্থান নে সম্মান পাবে এই বই। আশা করছি ভবিষ্যতের কোনো গবেষক আসবেন যিনি বিষ্ণুপুরের সাংস্কৃতিক ইতিহাসকে লিখবেন, রচনা করবেন। এখন এই বইটি সম্পর্কে আমি দুজন সমালোচকের, খুব বিখ্যাত দুজন সমালোচক, একজন হচ্ছেন আমাদের এখানকারই এক্স এসডিও সাহেব অজয় কুমার ঘোষ, তার সম্প্রতি একটা বই বেরিয়েছে, কিন্তু তিনি একটা পত্রিকায় লিখেছিলেন একই লেখা। তিনি লিখেছেন যে বিষ্ণুপুরের মন্দিরে পোড়ামাটির অলঙ্করণের অনন্য বৈশিষ্ট্য হল মন্দির গাত্রে বিচিত্র বিষয়ে এক বিশাল প্রেক্ষাপট রচিত হয়েছে। এই যে বইটা, এই বইটার মধ্যে উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে টেরাকোটার বিচিত্র বিষয় এই আমাদের মন্দিরগুলোকে সৌন্দর্যায়ন করা হয়েছে। সুতরাং এই একটা অনেক বড় একটা ব্যাপারকে মন্দিরের মধ্যে প্রদর্শিত করা হচ্ছে, এই এইটা একটা খুব বড় ব্যাপার। আর তাছাড়া সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে, সাংস্কৃতিক ইতিহাসের পরিপ্রেক্ষিতে উনি মন্দির টেরাকোটাকে দেখেছেন, এটা একটা খুব বড় গবেষকের কাজ। এর ঠিক পরে পরে যখন ওনার 57, আমি বয়স নজর করছি, যখন ওনার 57 বছর বয়স, সেই সময় উনি একটি খুব গুরুত্বপূর্ণ বুক রিভিউ করলেন, পুস্তক পর্যালোচনা। তার বই রিভিউ করলেন, তিনিও খুব বিখ্যাত, তিনি হচ্ছেন ডেভিড জে ম্যাকার্চার। যে বইটার রিভিউ উনি করলেন, বইটার নাম হচ্ছে দ্য এশিয়াটিক সোসাইটি কলকাতা, দ্য এশিয়াটিক সরি লেট মেডিয়াভাল টেম্পলস অফ বেঙ্গল, এই বইটার রিভিউ উনি করলেন। অনেক কথা উনি প্রথমে আলোচনা করেছেন, আমি সেই দিকটায় না গিয়ে ওনার একটু কথা জাস্ট এটা তুলে দিচ্ছি, বলে দিচ্ছি। উনি বলছেন যে বিপুল সংখ্যক মন্দিরের বিশ্বকোষ রচনা করেছেন ডেভিড, খ্যাত অখ্যাত মন্দির রেকর্ড করেছেন, সর্বোত্তম বন্ধু দুই দেবী, ভারতের সর্বোত্তম উনি আবিষ্কার করেছেন দুই দেবী, ভারতের যারা সর্বশ্রেষ্ঠ বন্ধু, একজন হচ্ছে ডেভিড হেয়ার,
আর একজন হচ্ছে ডেভিড ম্যাকার্চার। ডেভিড গুপ্ত পরবর্তী যুগের মন্দিরের মূল সুরটিকে সঠিকভাবে তথ্যে সংকলিত করেছেন। আমি ওনার কাছ থেকেও শুনেছি, আমি মানিকবাবুর স্মৃতিকথা থেকেও শুনেছি যে ডেভিড ম্যাকার্চার কোনো বাধা মানতেন না, যে কোনো বাধাকে তিনি অনায়াসে অতিক্রম করে যেতেন। রাত্রিবেলায় চলে যাচ্ছেন মন্দিরগুলোতে, খাওয়া দাওয়া প্রায় ভুলিয়ে যেত। তা এই ডেভিড ম্যাকার্চারের এই গুরুত্বপূর্ণ বইটা উনি 57 বছর লিখলেন, করলেন, আরও বয়স বাড়ল। উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করলেন, যে কাজটা এটা হচ্ছে 58 বছর বয়সে, যে বইটার নাম হচ্ছে আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন পরিচিতি ও বর্ণনামূলক তালিকা। এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এই সাহিত্য পরিষদে যেসব জিনিসগুলো আছে, পুঁথি, পাটা, মূর্তি, এই সবেরই উনি রেশম বস্ত্র, এই সবেরই উনি ক্যাটালগিং করেছেন। ওই একটি ছোট্ট বই, ওর বইটা আপডেট করা হয়নি, কিন্তু যেটুকু কাজ উনি করে গেছেন তা একটা অমূল্য সম্পদ। কলকাতার আমি অনেক বন্ধুদের দেখেছি, আমাদের থেকে সিনিয়রদের দেখেছি, তারা ওই বইটি আকুলভাবে আমার কাছ থেকে চাইতেন এবং আমি একটা একটা করে এখান থেকে নিয়ে গিয়ে ওনাদের উপহার দিতাম, যেন বইটা থেকে বেঁচে যেতেন। কি অসাধারণ কি পরিশ্রমী কাজ, যার ভূমিকাটা লিখেছিলেন মানিকলাল সেন। এই বইটার জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এরপর যখন ওনার 91 বছর বয়স হলো, তখন উনি লিখলেন দক্ষিণ পশ্চিমবঙ্গের মূর্তি শিল্প ও সংস্কৃতি। এটা একটা ক্ষেত্র সমীক্ষার কাজ এবং মানে বাংলাদেশের পুরুলিয়ার বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামগুলোতে উনি ঘুরেছেন এবং যাকে বলে ক্ষেত্র সমীক্ষার কাজ করেছেন। এই ক্ষেত্র সমীক্ষার কাজ করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক না খাওয়ার দিনও গেছে, এমনকি মানে বেশ কিছু উনি মূর্তি তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। মূর্তিগুলোর ছবিও ছাপা হয়েছে দ্বিতীয় খণ্ডে, আর তার ব্যাখ্যা বিশ্লেষণ, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ইত্যাদি এই বইটার মধ্যে উনি প্রায় 200 ছবির বিবরণ এখানে আছে। এই বইটার মধ্যে প্রায় 200 ছবির বিবরণ আছে, এরকম খুঁটিনাটি বিবরণ আছে। এই এই কয়েকটা গ্রামের নাম বলছি, যে গ্রামগুলোতে উনি ক্ষেত্র সমীক্ষা করেছেন, যেমন পুরুলিয়ার পাকবিড়া গ্রাম, ধরাপাট, দুলমি, দেউলি, সুইসা, অম্বিকা, অম্বিকানগর, কেচন্দা, সুলকি, বোরাম, তেলকুপি, বড়াকর, নারিচা, বড়াবাজার, কলিয়া, গঙ্গাজল ঘাটি, বিষ্ণুপুর, আরো আরো আরো। তা এইটা করতে গিয়ে ওনার পাক্কা 50 থেকে 60 বছর লেগেছে। একটা বই তৈরি করতে গিয়ে একজন মানুষের 60 বছর লাগে, এটা কিরকম ব্যাপার? তাহলে সেই বইটা চিত্তরঞ্জন দাশগুপ্তের মতন মানুষের কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা আমরা চেতনা দিয়ে বুঝে নিতে পারি। এই যে বইগুলোর নাম বললাম, এই বইগুলো বাদেও চিত্তবাবুর অসংখ্য লেখা অসংখ্য জায়গায় পড়ে আছে। আমি উনি ওনার মৃত্যুর 2 বছর আগে একটি সংকলন করেছিলাম, যেটা উনি 20 সালে মারে গেলেন, আমি 18 সালে বইটা করেছিলাম। বইটার নাম দিয়েছিলাম চিত্তরঞ্জন দাশগুপ্তের অগ্রন্থিত রচনা। সেইখানে 7-8টা লেখার আমি সম্পাদনা করেছিলাম। 2-1টা ক্ষেত্রে ওনার সঙ্গে আমার মতান্তর হয়েছে, সেটা আমি বলেওছি এবং আশ্চর্য সহনশীলতায় উনি বলেছেন হ্যাঁ আপনি বলবেন, আমাকে অনুমতি দিয়েছেন, সেই জন্য আমি ছেপেওছি। কিছু কিছু তথ্যের ক্ষেত্রে আমাদের মিলছে না, আমার আর ওনার, কিন্তু উনি আমাকে অনুমতি দিয়েছেন। এই সহনশীলতাটা একজন বড় মানুষের ব্যাপার, অনেক বড় না হলে এই সহনশীলতা আয়ত্ত করা যায় না। আমি ডক্টর সুকুমার সেনের চিঠিও পেয়েছি কলেজ জীবনে,
সেখানেও তিনি আমাকে লিখেছেন যে ভুল হয়ে গেছে, অনবধানতাবশত ভুল হয়ে গেছে। ডক্টর সুকুমার সেন বলতে পারেন এই কথা, কারণ অনেক বড় পণ্ডিত। শঙ্কভূষণও অনেক ভুলভাল ধরে দিয়েছি, উনিও ভূমিকায় লিখে দিয়েছেন যে হ্যাঁ অল্পই চোখে পড়ে এমন যত্নশীল পাঠক, এই কথাটা শঙ্কভূষ বলেছিলেন। তা এই যে সুকুমার সেন, শঙ্কভূষ, এই যে সহনশীলতাটা ওনারা আয়ত্ত করেছিলেন জীবনভর, সেই সহনশীলতার শিখবার, আমার ভুল ধরলে আমি তার প্রশংসা করব, আমার ভুল ধরলে রেগে যাব না। কেন না, ওই জায়গাটা আমার খামতি ছিল, তিনি বললেন বলে আমার পূরণ হল। প্রশংসার থেকে নিন্দা ভালো, এই অর্থ নিন্দা মানুষকে অনেক বিপদ থেকে বাঁচায়। চিত্তবাবু কিছু মানুষকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন মানিকবাবু, আরেকজন হচ্ছেন প্রিয়বাবু যিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, একজন হচ্ছেন রামবিলাসবাবু এবং রবীন্দ্রনাথ তো আছেনই। যখন ওনার বয়স ক্লাস টেনে পড়েন তখন রবীন্দ্রনাথকে প্রথম দেখেন, একবারই দেখেন এবং দূর থেকে দেখেন, পদস্পর্শ করার সুযোগটা হয়নি। বাবার সঙ্গে গেছিলেন বাঁকুড়ায় সম্ভবত সিনেমা দেখতে, তখন দেখছেন হইচই হচ্ছে, দেখছেন রবি ঠাকুর বসে আছেন, দূর থেকে উনি দেখেছিল। তো আমি যেহেতু সংকলন করছি সেখানে রবীন্দ্রনাথ এবং বাঁকুড়া এরকম বিষয় আছে। ওনার দৃষ্টিভঙ্গিটা দেখুন, যখন উনি শ্রদ্ধাঞ্জলি দাঁড়াচ্ছেন এই মানিকবাবুকে, দাঁড়ান প্রথমে মানিকবাবুর কথা বলি, উনি লিখছেন কিরকম মানিকবাবু দেখছেন, নিজের অসাধারণত্বকে আত্মস্থ করে সকলের সঙ্গে সাধারণভাবে মিশে থাকার দুর্লভ ক্ষমতা মানিকবাবু ছিল, এটাই তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। নিজের গর্বটাকে বড় করে না দেখে তাকে চাপা দিয়ে আমি বড় না, আমি সবার সঙ্গে এক, এই মানিকবাবু শিখিয়েছেন। মানিকবাবু আমাকে যেটা শিখিয়েছেন সেটা হচ্ছে গবেষণা করার জন্য তোমাকে হিলগিরি যাওয়ার দরকার নেই, তোমার বাড়ির পাশেই আরশিনগরে পড়শিরা থাকে, তাদের কথা তুমি ভাবো। উনি বলেননি আমায় কখনো, কিন্তু বুঝিয়ে দিয়েছে আমি শিখেছি, আমি আনতভাবে শিখেছি। চিত্তবাবু এই যে কথাটা বলছেন, গর্ব নয় সহজ হব, এটা মানিকবাবু শিখিয়েছে। উনি যখন প্রিয়বাবু সম্পর্কে বলছেন, কিভাবে বলছেন, ফুল ফুল ছোট বস্তু কিন্তু সকলের দৃষ্টির আড়ালে প্রস্ফুটিত হলেও তার গন্ধ সুদূর প্রসারী, সৌরভ উৎসকে অতিক্রম করে যায়। কি অসাধারণ বলছেন, সৌরভ উৎসকে অতিক্রম করে যায়। সৌরভের উৎস ফুল, ফুল আড়ালে থাকে কিন্তু ফুলের সৌরভ সুদূর প্রসারী। আমার মধ্যে যদি কোনো গুণ থাকে, তোমার মধ্যে যদি কোনো গুণ থাকে, আমাদের মধ্যে যদি কোনো গুণ থাকে, তাহলে সেই গুণ সুদূর প্রসারী হবেই, এবার কোনো সন্দেহ নেই। প্রাকৃতিক সত্য মানবিক সত্যের ক্ষেত্রে প্রযোজ্য। চিত্তবাবু এটাই বলতে চেয়েছেন, প্রিয়বাবুর যে কাজ, আজকে হয়তো অনেকজন ভুলে গেছে প্রিয়বাবুকে, কিন্তু প্রিয়বাবু যে কাজ, জনে জনের কাছে গিয়ে বাচ্চাদের জন্য তিনি ভিক্ষা করতেন দুধ, সেই দুধ তিনি খাওয়াতেন বাচ্চাদের, এই যে পরের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা, যা বঙ্কিমচন্দ্র আমাদের বলেছিলেন, পুষ্পণ আপনার জন্য ফুটে না পরের জন্য নিজের জীবন কুসুমকে প্রস্ফুটিত করিও, তার জলজ্জন্ত উদাহরণ ছিলেন প্রিয়বাবু। এই প্রিয়বাবুকে তিনি শ্রদ্ধাঞ্জলি তো জানাবেনি, চিত্তবাবুর নিজের জীবনটাও তো তাই, তিনি তো সারা জীবন বাঁকুড়াকে ভালোবেসেছেন, বিষ্ণুপুরকে ভালোবেসেছেন, বিষ্ণুপুরের মাটি অনু পরমাণু তার প্রিয় ছিল, এখানকার কোনো প্রত্যবস্তুকে অন্য জায়গায় নিয়ে যাবেন চাইতেন না, খুব রেগে যেত, এতটাই তার ভালোবাসা ছিল এই মাটিকে, এখানকার মানুষকে।
এটা কি শিক্ষণীয় নয়? এটাও তো একটা শিক্ষা। উনি যখন রামবিলাস রোগ যোগেশচন্দ্রকে নিয়ে বলছেন, উনি বলছেন কিছু মানুষ থাকেন যারা হৃদয়ে মাধুর্যে, সরি রামবিলাস চক্রবর্তী সম্পর্কে, রামবিলাস চক্রবর্তীর ছেলে, হলটা যার নামে রামলীন বাবু তার ছেলে রামবিলাস চক্রবর্তী, তার সম্পর্কে বলছেন কিছু মানুষ থাকেন যারা হৃদয় মাধুর্যে সকলের প্রিয় মানুষ হয়ে উঠেন। তাহলে মানুষের কর্তব্য কি? হৃদয় মাধুর্যে সকলের প্রিয় হয়ে ওঠা। আমাদের হৃদয়কে মধুরতর করতে হবে, তা না হলে আমরা কি করে প্রিয় হব? এবং সেই প্রিয় হওয়াটাই হচ্ছে সত্য হওয়া। এই কথা তিনি কিন্তু রামবিলাস চক্রবর্তীকে শ্রদ্ধা জানাতে গিয়ে উচ্চারণ করছেন। আমাদের কাছে এটা শিক্ষণ, আমরা তার কাছ থেকে শিখছি, জীবনভর তিনি আমাদের শিক্ষক। উনি আমার ওই সংকলনে দেখেছি বসন্ত রঞ্জন রায় ও শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে একটা গদ্য লিখেছেন, সেখানে তিনি বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ তিনি সম্পাদনা তিনি আবিষ্কার করেছিলেন 1910 সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাকিল্লা থেকে, সেটাকে তিনি সম্পাদনা করে বের করছেন 1916 সাল, মানে 10 থেকে 16, মানে 6 বছর উনি নিষ্ঠার সঙ্গে ওটা সম্পাদনা করেছেন। এই সম্পাদনাটাও একটা শিক্ষা। উনি শ্রীকৃষ্ণ কীর্তনকে সম্পাদনা করবার জন্যে কার না বইয়ের প্রসঙ্গ এনেছেন, সেখানে দেখা যাচ্ছে সঞ্জয়ের মহাভারত এসে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে শঙ্কর দেবের রামায়ণের কথা এসে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে গোবিন্দ পরমেশ্বরের মহাভারতের কথা এসে যাচ্ছে। কত বড় পণ্ডিত ছিলেন এই বসন্ত রঞ্জন রায়, এই প্রবন্ধের মধ্যে বসন্ত রঞ্জনকে উনি পয়েন্ট আউট করছেন। এরপরে যে প্রবন্ধটা ওখানে আমি পড়েছি শ্রীকৃষ্ণ কীর্তন তার নাম, এই শ্রীকৃষ্ণ কীর্তনে তিনি দেখাচ্ছেন যে বৌদ্ধ সহজিয়া বৌদ্ধ ধর্মের সঙ্গে, সহজিয়া বৌদ্ধ ধর্ম কিভাবে শ্রীকৃষ্ণ কীর্তনকে প্রভাবিত করেছে, এটা এই বইটা এই প্রবন্ধের মধ্যে আছে। তারপরে যেটা সংকলন করেছি তার নাম হচ্ছে চর্যাপদের আলোকে শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ সহজিয়া বৌদ্ধ ধর্মের দৃষ্টিকোণ থেকে লেখা, এবং তার সঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তনে একবারে মিলিয়ে দিচ্ছেন। যেমন চর্যাপদে বলছেন একটা জায়গায়, যোগিনী তোই বিনু ক্ষণহীন জীবমি, যোগিনী তোমাকে ছাড়া আমি ক্ষণকালও বাঁচতে পারবো না, জীবিত থাকতে পারবো না। শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণ বলছেন বড়াইকে, ন জীব ন জীব বিনি রাধা দর্শনে, এক এইভাবে উনি চর্যাপদের টেক্সটের সঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তনের টেক্সট কিরকম মিলে যাচ্ছে একটা পর একটা দেখিয়েছেন। এবং উপসংহারে যে কথাটা বলছেন, উভয়ের ভাবগত মিল দুর্নিরিক্ষ নয়, সেটা বোঝাই যাচ্ছে। অশ্লীলতা শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা দেখতে পাই, যেটা নিয়ে খুব বিতর্ক হয়। উনি বলছেন অশ্লীলতা শ্রীকৃষ্ণ কীর্তনের রূপ আবরণ, সহজিয়া সাধন দর্শনের ইঙ্গিত এখানে বর্তমান বলে উনি লেখাটা শেষ করছেন। আমি অনেকদিন আগেকার একটা লেখা ওনার আবিষ্কার করেছিলাম, যেটা ওনার কাছে নিয়ে গেছিলাম, লেখার নাম হচ্ছে বাঁকুড়ার শিব ও শৈব মূর্তি, এটা কেউ জানে না। বাঁকুড়ার শিব ও শৈব মূর্তি নিয়ে উনি একটা লেখা লিখেছিলেন, আমি জানি না ওনার পরিবারের কেউ ওইসব ব্যাপারে কেউ জানেন কি না এখন, যারা ওনাকে নিয়ে কাজ করছেন। এটা বেরিয়েছিল টেরাকোটা বলে একটা পত্রিকা, এখানে বেরো বিনয় মিশ্র সম্পাদনা করতেন, ওটার সঙ্গে যুক্ত ছিল। উনি বিষ্ণুপুরের ইতিহাস থেকে লিখছেন, দেখুন প্রবন্ধগুলোর নাম বলছি, মল্লরাজ্য বিষ্ণুপুর, মল্লভূমের উত্থান পতনের সংক্ষিপ্ত রূপরেখা, মল্লরাজ কাহিনী ও বৈষ্ণব ধর্ম, মল্লভূমের শিল্প সংস্কৃতি ও বিষ্ণুপুরের মন্দির টেরাকোটা, মল্লভূমের ব্যবসা বাণিজ্য, মল্ল রাজবৃত্তে পূজা পার্বণ, বিষ্ণুপুরে নানা দিক ঘুরে উঠছে, বাঁকুড়া বিষ্ণুপুর তথা মল্লভূম পর্যটনের আলোকে, বিষ্ণুপুরের মন্দির, বিষ্ণুপুরের দলমাদল, জয়পুর,
অনার্য রার ভূখণ্ডে আর্য উত্তরাধিকারী সমৃদ্ধ বিষ্ণু বলে একটা প্রবন্ধের নাম পড়েছি আর কি। দক্ষিণ পশ্চিমবঙ্গে বসবাস ছিল অনার্য সুসভ্য জাতি, এটা আনন্দ লিখছেন। মন্দির শিল্প বলে একটা লেখা আছে, মন্দির টেরাকোটায় যুবসন্ধির সামাজিক চিত্র বলে একটা লেখা আছে, প্রসঙ্গ বাঁকুড়ার মন্দির বলে একটা লেখা আছে, চিত্র দর্শন বলে একটা লেখা আছে, বিবিধ প্রসঙ্গে আছে। সমাজ ও রাজনীতি একটি সমীক্ষা, রাঢ়বঙ্গের রাষ্ট্রনৈতিক রূপরেখা, রাঢ় বাংলার লোকজীবন ও লোকশিল্প, মঙ্গল কাব্য টুসু ও পার্বণের প্রেক্ষাপটে রাঢ় বাংলার এক ভূম অঞ্চলের ইতিবৃত্ত, আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন, শ্রী শ্রী দুর্গাপূজার তাৎপর্য, ধরাপাটের বিষ্ণু এবং গরুর ধ্বজ বহিরাগত বলেই বিশ্বাস করি, বিষ্ণুপুরের পার্শ্ববর্তী অঞ্চলের প্রত্নতাত্ত্বিক ক্রিয়াকলাপ, সঙ্গীত বিষয় ব্যাগুলো দেখুন, বিষ্ণুপুরী শাস্ত্রীয় সঙ্গীতের উৎপত্তির উৎস সন্ধানে, বিষ্ণুপুরের গান, বিষ্ণুপুরের সঙ্গীত ও সঙ্গীত বিদ্যালয়, রবীন্দ্রসঙ্গীতে বিষ্ণুপুরী ধ্রুপদের প্রভাব, এলাকাটা দেখুন কত বড়, নামগুলো দেখে বোঝা যাচ্ছে। এইরকম অজস্র লেখা চারিদিকে ওনার ছড়িয়ে আছে, এগুলো কবে এক হবে, যতদিন যাবে তত সরে 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 আমাদের স্মৃতি শক্তি থেকে দূরে চলে যাবে। আজকে দরকার এমন একজন বা কিছু জনের যারা চিত্রবাবুর লেখা এক জায়গায় সংকলিত করে সম্পাদনা করে বের করবেন, কোথায় সেই সম্পাদক, আমি খুঁজে চলেছি সেই সম্পাদক। অজস্র সম্মানে তিনি সম্মানিত, মোহনলাল গোয়েঙ্কা সেবা পুরস্কার, সোপান পুরস্কার, সোনারপুর বইমেলা বিশেষ সম্মান, শিল্পনিকেতন সম্মান, বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রদত্ত রাখাল দাস বন্দ্যোপাধ্যায় পুরস্কার, বিষ্ণুপুর মেলা সদ্ধর্ম, নিখিল ভারত ইতিহাস পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের জীবনপ্রীতি পুরস্কার, খেয়ালি পুরস্কার, গাইডেন্স ফাউন্ডেশন সম্মান, চারুল গোবিন্দনাথ পুরস্কার, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন এলাহাবাদ প্রদত্ত গীতাঞ্জলি শতবর্ষ স্মারক সম্মান, জি বাংলা চব্বিশ ঘন্টা প্রদত্ত অনন্য সম্মান। এবার আমি শেষের দিকে যাচ্ছি, বেরোই কিন্তু টাইমটা 15:10 আছে। যাদের প্রতিভার আলোয় বাঁকুড়া জেলার মুখ আজও উজ্জ্বল, এখানেও একজন মানুষ চিত্তরঞ্জন দাশগুপ্ত, তার কাজকে সম্মান করা হলো আমাদের তার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি। এই যে তার প্রতি সম্মান আমরা কি দেখাতে পারছি, নিজেকে প্রশ্ন করতে হবে, আমাদের প্রশ্ন করতে হবে, আমরা কি তার প্রতি সম্মান দেখাতে পারছি, ওই দেখাচ্ছি। যদি দেখাতাম এতদিনে ওনার রচনাগুলি ছাপা হয়ে যেত, যেমন মানে রামানন্দবাবুকে দেখাতে পারিনি, আজও অব্দি রামানন্দ চট্টোপাধ্যায়ের রচনাগুলি ছাপা হয়নি, আমরা কিসের বাঁকুড়াবাসী, রামানন্দ চট্টোপাধ্যায়ের লেখা আজও অব্দি খণ্ডে খণ্ডে প্রকাশিত হয়নি, এতটা লজ্জাকর জায়গায় আমরা আছি, এই লজ্জাকর অবস্থায় আছি। মানিকলাল সিংহের কোনো লেখা আমরা পাচ্ছি না এক জায়গায় পড়তে, এটা লজ্জাকর। যে মানিকবাবু আজকে ইউনিভার্সিটিতে পাঠ্য হয়ে গেলেন, ছাত্রছাত্রীদের হাতে কি দেবেন আপনি, মানিকলালের জীবন ও কীর্তি কার্য কোথায় দেখেন তো একটা বই। আমি দুটো বই পড়েছিলাম, মানিকবাবুর অগ্রন্থিত 10-12টা লেখা, তার মধ্যে দুটো লেখা দেশ পত্রিকার মতন পত্রিকা ছাপা হয়েছে, সেই লেখা আমার জন্মের আগে সুবোধ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত পত্রিকা ছাপা হয়েছে, প্রাগৈতিহাসিক বাঁকুড়া এই প্রবন্ধটা আমি আলাদা করে সম্পাদনা করেছি, ওনার 10-12টা বই নিয়ে অবলম্বিত মানিকলাল সম্পাদনা করেছি। ওই মানিকবাবুকে নিয়ে আর কে কাজ করলেন, এত তো রয়েছি আমরা বাঁকুড়াবাসী, কই মানিকবাবুকে নিয়ে কিছু বলো না, কবে হবে আর কবে হবে। সব শেষে আমি এইখানে বসে আছি একজন কবি সুব্রত পণ্ডিত, সুব্রত কবিতা দিয়ে আমি আমার কথা শেষ করছি, অসাধারণ কবিতা, অনুসঙ্গে অনুরণনে বিষ্ণুপুরের মন্দির প্রাঙ্গণে এক দীর্ঘ ছায়া,
ধ্রুবদের মায়ার মতো হেঁটে চলে। সুন্দর লিখছে, অনুসঙ্গে অনুরণনে বিষ্ণুপুরের মন্দির প্রাঙ্গণে এক দীর্ঘ ছায়া ধ্রুবদের মায়ার মতো হেঁটে চলে শরতের নরম রোদ্দুরে। কে যায় এমন প্রশ্ন শুনে ঘুরে দাঁড়িয়ে শুধু বলি টেরাকোটার কবি। হ্যাঁ, চিত্তরঞ্জন দাশগুপ্ত টেরাকোটার কবি। সেই টেরাকোটার কবিকে আজকে সম্মান জানাতে পেরে আমি ধন্য। এই বলে আমি শেষ করছি। নমস্কার।